দেশে করোনা মৃত্যু সংখ্যা আজ 26,000 ছাড়িয়েছে। দেশে গত 24 ঘন্টায় 27,921 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 3,948 জন। শনাক্তের হার 14.14%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 14,93,537 জন। গত 24 ঘন্টায় করোনায় সুস্থ হয়েছে 6,466 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে 14,15,697 জন। আজ রবিবার 29 আগস্ট করোনায় মৃত্যুবরণ করেছে 89 জন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করেছে 26,015 জন। গত শনিবার 28 আগস্ট করোনায় মৃত্যুবরণ করেছিল 80 জন, যা গত দিনের তুলনায় 9 জন বেশি। এই ছিল করোনার আজকের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।